পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক ৫ খুনির সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে আকর্ষণীয় পুরস্কার দিবে সরকার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এই ঘোষণা দেন। এর বাইরে যুক্তরাষ্ট্রের রাশেদ চৌধুরী ও কানাডায় নূর চৌধুরীর বাসার সামনে প্রবাসীদের মাসে অন্তত একবার প্রতিবাদ জানানোর পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। এই দুজন ব্যক্তি সেসব দেশে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন, তাদের দেখলেই খুনি খুনি বলে ধিক্কার জানানোর আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যায় নেপথ্যের কুশীলব কারা ছিল তা উন্মোচন করা এখন সময়ের দাবি। অন্য এক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, যারা জঙ্গিদের লালন পালন করে তাদের কোনো বিদেশি রাষ্ট্র সমর্থন দেয় না। জিয়া রহমানই এবং তার পরিবারই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরপরই তাকে খন্দকার মোস্তাক সেনাবাহিনী প্রধান নিয়োগ করেছিল। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কুশীলবদের বিচার হওয়া প্রয়োজন। এটা যদি আমরা না করি, ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে না কারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছিল। ৫ জনের তথ্য আমাদের দিলে উই উইল রিওয়ার্ড ইউ। এই ব্যাপারে আপনারা একটু মনোযোগী হন। আর দুজন আছে, সেই দুজন, একজন আমেরিকা, একজন কানাডায়। আমি ওখানে প্রবাসীদেরও বলব যে আপনারা প্রত্যেক সপ্তাহে, না পারলে অ্যাটলিস্ট একবার মাসে, এই খুনির বাড়ির সামনে গিয়ে ডিমনস্ট্রেশন করেন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা বলে। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। এমন অবস্থা হলো যে ভাই। রচনা ও পরিচালনা তুমি ভালো, মারুফ রহমান। তুমি মালাই খায় আরেকজনে, কেমন হইবো ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাইতে পারতাছ না। ভাবি, তুমি আমাকে না কথা শোনাতে আসবে না। আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো, কি তেজ! একদম তেলে বেগুনে জ্বলা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল, এই তেজটা কই ছিল? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলবা না? তোমার আর কি, তোমার তো কারো কথা শুনানোর লাগে না। যা শোনা সেটা তো আমরাই শুনি। তোমার তো আর সমাজে মুখ দেখানোর দরকার নাই। তোমার ভাইরা যখন বাজারে যায়, মানুষজন তো আঙ্গুল তুইলা কয়, ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তার একবারের লগে ভাগ্যে গেছিল, আবার চইলেও হয়েছে ঘরের মধ্যে। তোমার তো সমাজ নিয়ে থাকানোর লাগে না। তোমার যত্নটাই তো মেয়ে, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো মা, কাজল অন্য মেয়েদের মতো না। স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়। তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই। তাই লাভ ক্ষতির হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই? তোমার বউ যে একটা কলম কিনে। আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই। আর তুমি যদি কোনো ভুল করেই থাকো, এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলবো। তুমি বিয়ে করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি। তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পারানী। ও মা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিসের ছোঁয়া আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট। তুমি আমার চোখ বাইন্ধে দিয়া যে টাকার নোটই দিবা, দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না, তোমার ছোঁয়া। ওইসে মিশা কথা কম কো। চো চেয়ারম্যান লাগে থাইকা থাইকা ভালোই মিশা কথা শিখছি। চিনো স্বামী কেডা? ভাইজি, হাই কেডা? চেয়ারম্যান। তোমার যতদিন মন চাই তুমি ততদিন নাও। তাই আমার একটা কথা শুনে রাখো। কি হইছে? তুমি এমনি কথা কইতেছো কেন? আমি তোমার মা ভাবি সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম, তো কি হইছে আমারে খুইলা কইবা? কিছু হয় নাই। কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই, ব্যাস। তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টাকাই পাই না। উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি। ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাইরে আমি একটু বিদেশটা যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি তোর বোঝাই করি না, ব্যাপারটা হচ্ছে কি আমি ভাই ওগুলো কি করতেছে না না, ও আমি তোমার টাকা পাঠাইছি, ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গোলার ডিম করিস সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই লালাই মুখ সামনে কথা বল, তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবে আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।